Hi guys, welcome back to my channel Dipu's Kitchen. Today I'm going to show you a recipe. আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের মিষ্টি চাটনি করে দেখাবো। এখানে দুটো আমকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে রয়েছে দুটো গ্রাইন্ড করা আম, চিনি, রিফাইন্ড অয়েল, হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা আর কালো সরষে। কড়াইটা এখন ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো সরষে। শুকনো লঙ্কা আর কালো সরষে ভালো করে ভাজা হয়ে গেছে, এর উপরে আমি দিয়ে দেবো গ্রাইন্ড করা আম। এবার আমি ভালো করে নানাচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখন আমি দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে হলুদটাকে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার আমি দিয়ে দেবো 1.5 কাপ চিনি। এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার চাটনির কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমার কাঁচা আমের মিষ্টি চাটনিটা রেডি। এখন আমি সার্ভ করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড ক্লিক অন দি বেল আইকন। বাই।